অনার্স তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। প্রথমেই তোমাদেরকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি অনেক ভালোভাবে তোমরা ঈদ করেছো, পরিবারের সাথে অনেক আনন্দে কাটিয়েছো এবং সেই সাথে তোমরা ভালো আছো। আমরা অনেক কঠিন সময় পার করছি, মনে হচ্ছে সময়টা আরো দীর্ঘায়িত হতে পারে, কলেজ খোলাটা আরো দেরি হতে পারে। তো অনলাইনে যে তোমাদের ক্লাসটা শুরু হয়েছিল সেই ধারাবাহিকতায় আমি আবার তোমাদের সাথে হাজির হয়েছি। আমি তোমাদের প্যালিনোলজি কোর্স নিচ্ছিলাম। প্যালিনোলজি কোর্সে প্রথম অধ্যায় শেষ করে দ্বিতীয় অধ্যায়টা শুরু করেছি। দ্বিতীয় অধ্যায়টা ছিল হলো অঙ্গসংস্থানিক পরাগরেণুবিদ্যা। তো আজকে আমি তোমাদের সাথে সেই অঙ্গসংস্থানিক পরাগরেণুবিদ্যায় চলে যাচ্ছি। নিশ্চয়ই তোমরা আগেরগুলো একটু পড়াশোনা করেছ। আগে আমি কি পড়িয়েছিলাম অঙ্গসংস্থানিক পরাগরেণুবিদ্যার ক্ষেত্রে, তোমাদের মনে থাকলে খুবই ভালো, কারণ আজকে আমরা যে ক্লাস নিব সেই ক্লাসে অনেক কাজে দিবে। অঙ্গসংস্থানিক পরাগরেণুবিদ্যা, আজকে সেই অঙ্গসংস্থানিক পরাগরেণুবিদ্যার ক্লাস দুই। এই অধ্যায়ে শিক্ষণীয় বিষয়বস্তু সমূহ, অঙ্গসংস্থানিক পরাগরেণুবিদ্যা কাকে বলে, পোলেন গ্রেইনের শ্রেণীবিন্যাস, পোলেন গ্রেইন এবং স্পোরের ত্বকের বৈশিষ্ট্য, পোলেন গ্রেইন এবং স্পোরের অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য, পোলেনের এনপিসি তন্ত্র এবং তার সাথে এই অধ্যায়ে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেগুলো নিয়ে কিছু কথা। গত ক্লাসে আমি তোমাদের এগুলো দেখিয়েছিলাম এবং অঙ্গসংস্থানিক পরাগরেণুবিদ্যা কাকে বলে আর পোলেন গ্রেইনের শ্রেণীবিন্যাস, এটা কিন্তু আমি গত ক্লাসে শেষ করেছিলাম। তাহলে আজকে আমাদের ক্লাসের পড়ার অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে পোলেন গ্রেইন এবং স্পোরের ত্বকের বৈশিষ্ট্য, এর অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য এবং পোলেনের এমপিসি তন্ত্র। আমরা সেই পড়াশোনার বিষয়গুলো শুরু করার আগে একটা ম্যাচিউর পোলেনের গঠনটা আরেকবার দেখে নিই। আমরা জানি একটা পোলেন গ্রেইনের ত্বক থাকে, বাইরের ত্বককে এক্সাইন বলে, ভেতরের ত্বককে ইনটাইন বলে। এক্সাইনে আবার কোথাও কোথাও রন্ধ্র দেখা যায়, সেই রন্ধ্রকে রেণুরন্ধ্র বা জার্মপোর বলে। এর নিউক্লিয়াস থাকে আর ভ্যাকিউল থাকতে পারে। এখানে গঠনটা দেখার উদ্দেশ্য হচ্ছে আমরা যে পরাগরেণুর ত্বকের বৈশিষ্ট্যগুলো জানব সেক্ষেত্রে এক্সাইন, ইনটাইন, জার্মপোর এগুলো একটু বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বহন করবে আজকের পড়াশোনার ক্ষেত্রে। আমি প্রথমেই চলে যাচ্ছি পোলেন গ্রেইন এবং স্পোরের ত্বকের বৈশিষ্ট্যে। পোলেন গ্রেইন এবং স্পোরের ত্বকের প্রধানত তিন ধরনের স্তর দেখা যায়, একটা হলো পেরাইন, আরেকটা এক্সাইন এবং আরেকটা হচ্ছে ইনটাইন। তবে এই জিনিসগুলো পড়ার আগে আমরা আরেকটু আদি উদ্ভিদগুলোর ক্ষেত্রে কেমন হয় সেগুলো সম্বন্ধে একটু ধারণা নিয়ে নেই। নিম্ন শ্রেণীর উদ্ভিদ অর্থাৎ থ্যালোফাইটা, যেমন শৈবাল ও ছত্রাকের ক্ষেত্রে স্পোরের যে ত্বকের আবরণ সেক্ষেত্রে তেমন কোনো বৈচিত্র্যতা দেখা যায় না। এবং আমরা দেখলাম ত্বকের আবরণে এক্সাইন এবং ইনটাইন স্তর অথবা পেরাইন স্তর থাকতে পারে, এগুলোকে সুস্পষ্ট ভাবে দেখা যায় না। আবার আমরা দেখলাম এক্সাইন স্তরে জার্ম পোর থাকতে পারে বা রেণুরন্ধ্র, সেটাও কিন্তু এই নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে স্পষ্ট ভাবে দেখা যায় না। তবে ব্রায়োফাইটার ক্ষেত্রে এক্সাইন এবং ইনটাইন স্তর দেখা যায়, আবার রেণুরন্ধ্র একটু রেখা আকারে দেখা যায়।
আবার টেরিডোফাইটার ক্ষেত্রে এক্সাইন এন্টাইন তো দেখাই যায়, তার সাথে ফেরাইন স্তরটাও থাকে। দেখো আমি লিখেই রাখছি যে শুধুমাত্র টেরিডোফাইটাতে ফেরাইন দেখা যায়। তো একটু আলাদা করে আমরা পড়ি ফেরাইন, এটা পরাগরেণুর প্রথম স্তর, অর্থাৎ এক্সাইনের একটা বহির্ভূত স্তর হিসাবে থাকে, এটাকে এক্সোস্পোরিয়ামও বলা হয়ে থাকে। আমি শুধু এখানে লিখেছি যে টেরিডোফাইটাতে দেখা যায়, তবে কখনো কখনো কিছু জিমনোস্পার্মের ক্ষেত্রেও এই পেরাইন স্তরটা দেখা যায়। তবে আবৃতবীজী উদ্ভিদে এই ধরনের স্তরের আবির্ভাব দেখা যায়নি। এরপরে যাচ্ছি এক্সাইনে, যদি পেরাইন স্তর থাকে তাহলে পেরাইন স্তরের নিচেই এক্সাইন স্তরটা থাকে। এক্সাইন স্তরটি আবার কতগুলো উপস্তরে বিভক্ত থাকে, আবার এই স্তর বিন্যাসেও থাকে হলো বৈচিত্রতা। যাই হোক, এক্সাইন স্তরটাকে আমরা দুইটা উপস্তর বলতে পারি বা দুইটা ভাগে ভাগ বলতে পারি, একটা হলো সেক্সাইন আর একটা হলো নেক্সাইন। এরপরে এক্সাইনের পরে যে স্তরটা থাকে সেটা হলো ইনটাইন। ইনটাইনটাও আমরা দুই ভাগে বলতে পারি, একটো ইনটাইন এবং অ্যান্ড্রো ইনটাইন, এই দুটি স্তর। এই হলো পোলেন গ্রেইনের ত্বক বা ত্বকের স্তর সমূহ এবং এগুলোর একটু বৈশিষ্ট্য আমরা দেখলাম। কয়েকটা এক্সাইন স্তর আমি তোমাদের দেখাচ্ছি। এরপরে আমরা দেখব ডেভেলপমেন্ট অফ পোলেন ওয়াল, অর্থাৎ পরাগ ত্বকের পরিস্ফুটন। এক্সাইন ইনটাইন এগুলো কিভাবে তৈরি হয় সেগুলো নিয়ে আমরা একটু কথা বলব। পুংমাতৃকোষ মিওসিসের মাধ্যমে বিভাজন শেষে হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর চতুষ্টয় মাতৃ ক্যালাজ প্রাচীর দিয়ে আবৃত থাকে। প্রাথমিক অবস্থায় অপত্য কোষগুলো মাতৃ প্রাচীর দিয়েই আবৃত থাকে, এরপর এরা মাতৃ ক্যালাজা প্রাচীর দিয়ে একে অপর থেকে পৃথক হতে থাকে। মাতৃ ক্যালাজা প্রাচীর থেকে যখন এরা পৃথক হতে থাকে তখন তারা নিজস্ব প্রাচীর তৈরি করতে থাকে। এই যে নিজস্ব প্রাচীর তৈরি করবে, এই তৈরি করার প্রক্রিয়াটা দুইটি অধ্যায়ে সম্পন্ন হয়। প্রথম পর্যায়ে প্রাচীরটি তার নিজস্ব সাইটোপ্লাজম থেকে সৃষ্টি হতে থাকে। এই উপাদান সৃষ্টির প্রক্রিয়া টেট্রাট অবস্থায় থাকাকালীনই কিন্তু শুরু হয়ে যায়। দ্বিতীয় পর্যায়ে পুংরেণু মাতৃকোষের ক্যালাস প্রাচীরটি যখন এনজাইম দিয়ে ধ্বংস হয় বা গলে যায় তখন মাইক্রোস্পোর গুলো আলাদা হয়ে যায়। এই সময়ে ক্যাপিটাম কোষ থেকেই কিছু উপাদান সৃষ্টি হয়, সেই উপাদানগুলো প্রাচীরের গায়ে জমা হতে থাকে। তাহলে আমরা দেখলাম যে মাইক্রোস্পোর টেট্রেড যে তৈরি হয় সেই মাইক্রোস্পোর টেট্রেড প্রথমে মাতৃকোষের প্রাচীর দিয়ে আবৃত থাকে, এর মধ্যেই তারা নিজস্ব প্রাচীর তৈরির প্রক্রিয়া শুরু করে। এই প্রক্রিয়াটা তারা একদিক থেকে শুরু করে মাইক্রোস্পোর সাইটোপ্লাজম থেকে, অর্থাৎ তার নিজস্ব সাইটোপ্লাজম থেকে, আর আরেকটা শুরু করে হলো তার ক্যাপিটাম, অর্থাৎ মাইক্রোস্পোরের চারপাশে যে ক্যাপিটাম থাকে সেই ক্যাপিটাম থেকে তারা শুরু করে। এক পর্যায়ে এগুলো থেকে বিভিন্ন উপাদান নিঃসৃত হয়, নিঃসৃত হয়ে প্রাইমগজিন স্তর তৈরি হয়। এই প্রাইমগজিন স্তরে থাকে আসলে সেলুলোজ। এই স্তরটি সেলুলোজ মাইক্রোফাইবিল গুলো প্লাজমালেমা ও ক্যালাজ প্রাচীরের মাঝে জমা হতে থাকে। সেলুলোজিক প্রাইমগজিন স্তরটি মাঝে মাঝে বিচ্ছিন্ন থাকে, যেখানে পরবর্তীকালে পরাগরন্ধ্র সৃষ্টি হয়। তাহলে আমরা এখান থেকে পরাগরন্ধ্র সৃষ্টির প্রক্রিয়াটাও জানলাম। যখন সেলুলোজ জাতীয় প্রাইমগজিন সুনির্দিষ্টভাবে পুরুত্ব পায় তখন প্লাজমালেপার উপর যে প্রাচীর জমতে থাকে তা মাঝে মাঝে দূরত্ব সৃষ্টি করে। এ সময় প্লাজমা ডেজমাটার উপরে প্যাঁচানো ল্যামেলার থাম বা কাঠামো জমতে থাকে। এই কলামগুলোকে প্রাগ বাকুলা বলে। আমার কাছে কিন্তু একটা নতুন শব্দ আসলো, সেটা হলো প্রাগ বাকুলা, তোমরা খেয়াল করো। এরূপ অবস্থায় রেণুর সাইটোপ্লাজম থেকে স্পোরোপোলেনিনের প্রারম্ভিক
উৎপাদন উপাদান প্রারম্ভিক উপাদান সমূহের সংশ্লেষ শুরু হয়। স্পোরোলিনের প্রাথমিক উপাদানের সংশ্লেষ শুরু হয়। এই প্রারম্ভিক উপাদানের পলিমার হয়ে ল্যামেলি পৃষ্ঠে আবার জমা হয়, ল্যামেলি পৃষ্ঠে জমা হয়। এই কলামগুলোকে তখন বাকুলা বলে। তাহলে আমরা প্রাক বাকুলা পাইলাম, আরেকটা শব্দ পাইলাম হলো বাকুলা। বাকুলার থামের ঊর্ধ্ব প্রান্তে অনেক সময় সব দিকে পার্শ্ব বিস্তার ঘটে টেকটাম স্তরের সৃষ্টি করে। আরেকটা শব্দ পাইলাম আমরা টেকটাম স্তরের। তাহলে অনেক সময় বাকুলার পার্শ্ব বিস্তার না ঘটে আবার ফুলে গিয়ে স্ফীত আকার ধারণ করে। এ পর্যন্ত এক্সাইন স্তরে কেবল এই পর্যন্ত শুধু এক্সাইন স্তরের বৃদ্ধি করতে থাকে ক্যালোস প্রাচীরের ভেতর। এরপরে যখন টেট্রাডের বয়স প্রাপ্তি ঘটে তখন ক্যালোস প্রাচীরটি ক্রমে ভঙ্গুর হতে থাকে। একই সাথে পরাগগুলো পরস্পর থেকে পৃথক হতে থাকে। মুক্ত অবস্থায় তখন পরাগের ইন্টাইন স্তরটি ডেভেলপ ঘটে। আমরা তাহলে এখান থেকে এক্সাইন স্তরের ডেভেলপ দেখলাম এবং ক্যালোস প্রাচীর যখন ধ্বংস হলো তখন ইন্টাইন স্তরের ডেভেলপমেন্টটা দেখলাম। আমরা আবার দেখলাম যে ট্যাপেটাম থেকে এই পরাগরেণুর প্রাচীরের উপরে কিছু উপাদান জমা হতে থাকে। বলতেছে টেট্রাড প্রাচীরের মধ্যে থাকা অবস্থায় যখন পরাগত্বক সৃষ্টি হতে থাকে তখন তাকে ট্যাপেটাল কোষের সাইটোপ্লাজমে কিছু দুর্লভ বস্তুর আবির্ভাব ঘটে। এগুলো লিপিড জাতীয় পদার্থ। সেই যে বস্তুটা তৈরি হয় সেই বস্তুগুলোকে বলে প্রো ওবিউস, যেখান থেকে ওবিউস বস্তু তৈরি হয়। তাহলে আরেকবার আমি তোমাদেরকে এইটা নিয়ে বলছি, পরের তরে ত্বকের ডেভেলপমেন্টে আমি বললাম যে ক্যালোজ প্রাচীরে যখন থাকে তার মধ্যে থেকেই তারা তাদের নিজস্ব প্রাচীর তৈরি করতে থাকে। সেই নিজস্ব প্রাচীর তৈরি একদিক থেকে তার নিজস্ব সাইটোপ্লাজম থেকে করে, অন্যদিক থেকে ট্যাপেটাম থেকে করে। নিজস্ব সাইটোপ্লাজম থেকে তারা প্রাইমকজিন করে, সেই প্রাইমকজিন থেকেই এক্সাইন স্তরের তৈরি হয়। যখন ক্যালোজা প্রাচীরটা ধ্বংস হয়ে যায় তখন সেখান থেকে আবার ইন্টাইন স্তর আসে। এরপরে ক্যাপিটাম থেকে কতগুলো বস্তুর উপাদানের আবির্ভাব ঘটে, সেই উপাদানগুলো থেকেই উবিজ বস্তু বলে যেগুলো উৎপাদিত হয়। দেখো আমরা দেখতে পাচ্ছি প্লাজমা লেমা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখান থেকে প্রাকরন্ধ্র অংশ প্রাইমকজিন, সেখান থেকে পরাগরন্ধ্র তৈরি হয়, আর প্রাইমকজিন থেকেই এক্সাইন স্তর আসে, তারপরে সেখান থেকে ইনটাইন আসে। আর আমি তোমাদের একটা শব্দ বললাম প্রাক বাকুলা, সেই প্রাক বাকুলা যেখান থেকে পরবর্তীতে আবার বাকুলা তৈরি হয়। আমরা যখন এর অলংকরণ করব এক্সাইনের তখন এই শব্দগুলো আবার দেখতে পাব। এর পরের টপিকটা হচ্ছে পরাগরেণুর অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য। গত ক্লাসে আমি যে তোমাদের ক্লাসিফিকেশনটা নিয়েছিলাম সেইখানকার পরাগুলোর সাথে এই পরাগরেণুর অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্যের মিল আছে। তো পরাগরেণুর অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যগুলো হচ্ছে এককতা, মেরুতা, দৃশ্যতা, প্রতিসাম্যতা, আকার, আকৃতি, রন্ধ্র, পরাগরেণু ত্বকের স্তর বিন্যাস ও এক্সাইনের ভূষণ। আমরা একটা একটা করে বিষয়গুলো সম্বন্ধে জানার চেষ্টা করি। প্রথমেই আমি যাচ্ছি এককতায়। পরাগরেণু মাতৃকোষ যখন মিউসিস সেল ডিভিশন প্রক্রিয়ায় বিভাজিত হয় তখন পরাগরেণু মাতৃকোষ এককভাবেও থাকতে পারে, অর্থাৎ এই স্পোর টেট্রেড বা পোলেন টেট্রেড এরা আলাদা আলাদা হয়ে যায়। যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে সেইটাকে বলে মোনাড। আবার কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায়, অর্থাৎ পোলেন গ্রেইন গুলো সংযুক্ত অবস্থায় থাকতে পারে। যদি দুইটি পোলেন গ্রেইন সংযুক্ত অবস্থায় থাকে তাহলে তাকে বলে ডায়াড, যদি চারটি থাকে তাহলে সেটাকে বলে টেট্রাড।
টেট্রাকগুলো আবার টেট্রাগোনাল, রম্বয়ডাল, ডেকোসেট এরকম হতে পারে, যেটা আমি তোমাদের গত ক্লাসে ক্লাসিফিকেশনে পড়িয়েছিলাম। এরকম আটটা পর্যন্ত যদি হয় তাহলে সেটাকে বলে অকট্যান্ট। আটটার বেশি হলে অর্থাৎ 12, 16, 32, 64 এরকম যদি হয় তাহলে সেটাকে বলে পলিয়ার। এই আটের বেশি পোলেন গ্রেইন আবার যদি একটি থলিতে আবদ্ধ থেকে একটি এককে পরিণত হয় তাহলে তাকে বলে পলিনিয়া। এই গেল পরাগরেণুর একটা অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য এককতা। এরপরে আমরা যাচ্ছি মেরুতায়। পরাগরেণু মাতৃকোষ যখন মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় তখন এরা স্পোর টেট্রেড গঠন করে, এটা আমরা জানি। এই স্পোর টেট্রেড অবস্থায় এরা বিশেষভাবে সংযুক্ত থাকে। যখন এরা বিশেষভাবে সংযুক্ত থাকে তখন এর দুটি প্রান্ত নির্দেশ করে, একটি প্রান্ত রেণু চতুষ্টয়ের অন্তরে অন্তর্মুখী থাকে এবং অন্য প্রান্ত পৃষ্ঠ প্রদর্শন করে বহির্মুখী হয়ে মুক্ত হয়। যে প্রান্ত অন্তর্মুখী থাকে সেটাকে বলে মেরু প্রান্ত, নিকট মেরু প্রান্ত, আর যেটা পৃষ্ঠে বহির্মুখী থাকে সেটাকে বলে দূর মেরু প্রান্ত। তাহলে স্পোর চতুষ্টয়ের অন্তরে অন্তর্মুখী থাকলে সেই প্রান্তকে বলে নিকট মেরু প্রান্ত, আর যদি বহির্মুখী থাকে তাহলে সেটাকে বলে দূর মেরু প্রান্ত। এই অন্তর্মুখী এবং বহির্মুখী অর্থাৎ নিকট মেরু প্রান্ত ও দূর মেরু প্রান্তকে যদি একটা রেখা দিয়ে সংযুক্ত করা হয় অর্থাৎ একটা কাল্পনিক রেখা টানা হয় তখন তাকে মেরু রেখা বলে বা পোলার অ্যাক্সিস বলে এটাকে। এই রেখার উপর যদি আর একটি রেখা আড়াআড়ি ভাবে মেরু অঞ্চল বরাবর অঙ্কন করা হয় তাহলে সেইটাকে বলে বিষুবীয় ব্যাস বা বিষুব রেখা, যেটাকে ইকুয়েটোরিয়াল ডায়ামিটার বলা হচ্ছে। তোমরা দেখো এখানেও আমি দেখানোর চেষ্টা করেছি নিকট প্রান্ত, দূর প্রান্ত, মেরু অক্ষ, বিষুবীয় অক্ষ। এখন এই বিষুবীয় অক্ষ যদি সমতলে দুটি প্রান্তকে সমানভাবে ভাগ করে তাহলে তাকে বলে সমমেরুযুক্ত পরাগরেণু, আর যদি সমান ভাগে ভাগ করতে না পারে তাহলে তাকে বলে অসমমেরুযুক্ত পরাগরেণু। আবার পরাগরেণু যদি গোলাকার হয় তাহলে তাকে সকল পৃষ্ঠ থেকে দেখতে একই রকম লাগে অর্থাৎ কোনো মেরু প্রান্ত নির্দেশ করা যায় না, সেটাকে বলে অমেরুযুক্ত পরাগরেণু। তাহলে তোমরা খেয়াল করো এক মেরুতার উপর ভিত্তি করেই একটা পরাগরেণুর কত ধরনের বৈচিত্র্যতা পরিলক্ষিত হয়। এরপরে যাচ্ছি আমরা দৃশ্যতাতে। যখন মাইক্রোস্পোর সৃষ্টি হয় তার পরপরই আকার আকৃতির ব্যাপক পরিবর্তন ঘটতে থাকে। পরাগরেণু যখন পরিণত হয় তখন এটা স্থায়ী আকার লাভ করে। পরাগরেণুটি যদি গোলাকার হয় অর্থাৎ অসম মেরু বিশিষ্ট হয় তাহলে এর কোনো প্রান্ত দেখা যায় না, আমরা জানি সেটা মেরুযুক্ত হয় না, প্লাস কোনো প্রান্ত দেখা যায় না, তখন সকল দৃশ্য থেকে দেখতে একে একই রকম লাগে। কিন্তু যদি মেরুযুক্ত হয় তাহলে এটাকে আমরা যে প্রান্ত থেকে দেখব, অর্থাৎ যদি মেরু প্রান্ত থেকে দেখি তাহলে এটাকে মেরু দৃশ্য লাগবে, যদি আমরা বিষুবীয় দৃশ্য থেকে দেখি তাহলে সেটাকে বিষুবীয় দৃশ্যে দেখা যাবে। এই গেল পরাগরেণুর দৃশ্যতা। এরপরে আমরা আসি প্রতিসাম্যতা। আমি কিন্তু তোমাদের প্রতিসাম্যতার একটা সংজ্ঞা দিয়েছিলাম গত ক্লাসে আমার মতো করে, যে আমরা যদি কোনো কিছুর ভাগ করি এবং সেই ভাগে যদি তার যে গঠনের অংশগুলো সেই সকল অংশ যদি উপস্থিত থাকে তাহলে তাকে বলে প্রতিসাম্যতা। তা আমি একটু পরাগরেণুর ভাষায় তোমাদের এই প্রতিসাম্যতার সংজ্ঞা দিতে যাচ্ছি।
একটি পরাগরেণুকে যদি দুই ভাগে ভাগ করা যায় তখন আয়নার ছায়াচিত্র ফুটে ওঠে, তখন এটাকে বলে প্রতিসাম্য পরাগরেণু। প্রতিসাম্য পরাগরেণু আমি এখানে শুধু তোমাদের দ্বিপার্শ্বযুক্ত পরাগরেণু দেখাইছি, আর যদি এটার কোনো ভাগ না করা যায় তাহলে তাকে বলে অপ্রতিসাম্য পরাগরেণু। গত ক্লাসে আমি প্রতিসাম্যতার উপর ভিত্তি করে পরাগরেণুর ক্লাসিফিকেশন তোমাদের দেখিয়েছি। এরপরে আমরা আসব আকারে। আমি কিন্তু তোমাদের মেরুযুক্ত পরাগরেণু যখন দেখালাম তখন আমি তোমাদের বললাম যে মেরু প্রান্ত থাকে এবং মেরু প্রান্তকে যদি আমরা যোগ করি, সরি, নিকট মেরু এবং দূর মেরুকে যদি যোগ করি তাহলে সেটাকে বলে পোলার এক্সিস বা মেরু প্রান্ত। আবার সেটাকে আড়াআড়ি ভাবে দাগ দিলে সেটা হয় হলো বিষুবীয় রেখা। তো বা এই মেরু রেখা এবং বিষুবীয় রেখাকে যদি আমরা গুণ করি তাহলে পরাগরেণুর আকার সম্বন্ধে একটা ধারণা পাওয়া যায়। যদি এটা সমমেরুযুক্ত পরাগরেণু হয় বা প্রতিসাম্য পরাগরেণু হয় তাহলে সেই ক্ষেত্রে এই সূত্রটা কাজ করে। আর যদি আমরা অসমমেরু পরাগরেণুতে যাই তাহলে তো দেখতে পাবো না, যদি অপ্রতিসাম্য হয় তাহলে সেক্ষেত্রে তার উচ্চতাটাও গুণ করতে হয়, অর্থাৎ সাইজ এস ইকুয়াল টু পি গুণন ই, এইটা হলো প্রতিসাম্য পরাগরেণুর ক্ষেত্রে। আর যদি অপ্রতিসাম্য হয় তাহলে এস সমান সমান পি গুণন ই গুণন ই ওয়ান, এখানে ই ওয়ানটা হচ্ছে উচ্চতা এবং শুধু ইটা হচ্ছে বিষুবীয় বা প্রস্থ রেখা আর পিটা হচ্ছে পোলার মেরু বা প্রান্ত। তো সেক্ষেত্রে যদি আমরা পরাগরেণুর আকারের ক্লাসিফিকেশন করি তাহলে আমরা কয়েক ধরনের পরাগরেণু দেখতে পাবো। সেগুলো হচ্ছে যে খুব ছোট আকারের পরাগরেণু যেটা হলো 10 মাইক্রোমিটারের কম হয়, 10 থেকে 25 মাইক্রোমিটার যদি হয় তাহলে সেটা হয় ছোট পরাগরেণু, আবার 25 থেকে 50 মাইক্রোমিটারের মধ্যে হলে সেটা হবে মধ্যম আকারের পরাগরেণু, 50 থেকে 100 মাইক্রোমিটারের মধ্যে হলে সেটা হবে বৃহৎ আকারের পরাগরেণু, আবার 100 থেকে 200 মাইক্রোমিটারের মধ্যে হলে খুব বৃহৎ আকারের পরাগরেণু হবে। আর যদি 200কে ছাড়িয়ে যায় অর্থাৎ 200 মাইক্রোমিটারের বেশি হয় তাহলে সেটাকে আমরা বলবো অতি বড় আকারের পরাগরেণু। এটা কিন্তু আমি তোমাদের ক্লাসিফিকেশনেও বলেছিলাম। এরপরে আমরা যাব আকৃতিতে। পরাগের যেমন আকার আছে তেমনি বিভিন্ন ধরনের পরাগরেণুর আমরা দেখতে পাই। পরাগরেণু আমরা এমনি দেখলাম যে গোলাকার পরাগরেণুর কোনো দৃশ্য থাকে না। তারপরে যদি আমরা মেরুযুক্ত পরাগরেণুতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা মেরুর দৃশ্য, বিষুবীয় দৃশ্য এগুলো আমরা দেখতে পাই। তো সেই মেরুযুক্ত পরাগরেণুকে যদি জ্যামিতিক আকৃতিতে দেখা যায় তাহলে গোলাকার, তাহলে ডিম্বাকার, ত্রিভুজাকার, পঞ্চভুজাকার বা বৃত্তাকার এরকম আমরা দেখতে পাই। ত্রিভুজ আকৃতির বা অন্য আকৃতির পরাগরেণুগুলোর কোনগুলো আবার ভোতা হতে পারে, সরু হতে পারে, কোনোটার প্রান্ত দিয়ে ফুলে উঠতে পারে, এর মধ্যে কোনোটা আবার উত্তল অবতল হতে পারে। তাই এইসব বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পরাগরেণুকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। অর্থাৎ পরাগের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম যে কর্নারগুলো সরু ভোতা এগুলো হতে পারে, এই বৈশিষ্ট্যগুলোই আসলে প্রতিসাম্যতার ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা কতগুলো ভাগে ভাগ দেখতে পারবো পরাগরেণু। ক পেরিট্রিম, দুই খ হলো গণীয় ট্রিম, গ প্লিউরোট্রিম, ঘ হলো ট্রাইকোট্রিম। এগুলো সব সমমেরু বিশিষ্ট পরাগরেণু। এটা গোলাকার এবং পরাগের রন্ধ্র বা অ্যাপাচার এটা সমভাবে অবস্থান করে। গণীয় ট্রিম, এক্ষেত্রে পরাগের অ্যাপাচার কোনায় অবস্থান করে, কোনার দিকে অবস্থান করে। প্লিউরোট্রিম, এক্ষেত্রে পরাগের অ্যাপাচার পার্শ্বরেখার মাঝখানে অবস্থান করে। এরপরে আছে ঘ ট্রাইকোট্রিম, এখানে অ্যাপাচার পার্শ্বরেখার মাঝ বরাবর তো থাকছে এবং পরাগের প্রান্ত উত্তল কোণের ন্যায় হয়।
তাহলে আমরা সমমেরু বিশিষ্ট পরাগ রেণুর প্রতিসাম্যতার ভিত্তিতে এই চার ধরনের পরাগ রেণু আমরা দেখতে পাইলাম। একটা হলো পেরিট্রিম, আরেকটা গনিট্রিম, আরেকটা প্লিউরোট্রিম এবং সবশেষে হচ্ছে ট্রাইকোট্রিম। তো যেটাই দেখি না কেন, এই আকারের ভিত্তিতে আবার পরাগ রেণুর একটা সাইজ নির্ধারণ করা যায়। সেক্ষেত্রে সাইজ নির্ধারণ করার সূত্র আছে, অর্থাৎ বিষুব রেখা এবং মেরুপ্রান্ত যে আমরা দেখলাম, সেই পোলার অ্যাক্সিসকে যদি ইকুইটোরিয়াল ডায়ামিটার দিয়ে ভাগ করি, তার সাথে যদি 100 গুণ করি, তাহলে পরাগের একটা আকৃতি পাওয়া যায়। সেই আকৃতিটা সাধারণত 40 থেকে 220 মিলিমিটার পর্যন্ত হতে পারে। তো যদি এটা গুণ করে যদি ফলাফল 40 পাওয়া যায়, তাহলে সেটা হয় অবলেট, আর যদি 100 পাওয়া যায় তাহলে সেটাকে বলে হলো গোল বা অভেট, এবং যদি 100 বেশি হয় তাহলে সেটাকে বলে প্রোলেট। এই মানগুলোর ভিত্তিতে আবার এদেরকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন প্রোলেটকেই পার প্রোলেট, প্রোলেট, সাব প্রোলেট এরকম বলা যায়। আবার সাব অবলেট, অবলেট, পার অবলেট এগুলো বলা যায়। তো যাই হোক, আমরা পরের অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যে চলে যাচ্ছি। রন্ধ্র, আমরা রন্ধ্র নিয়ে বলেছিলাম গত ক্লাসে ক্লাসিফিকেশন, যে পরাগের রন্ধ্রের উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যদি রন্ধ্র একটা থাকে তাহলে সেটাকে বলে মনোপোরেট, যদি দুইটা থাকে ডাইপোরেট, যদি তার চেয়ে বেশি থাকে অনেক বেশি তাহলে সেগুলোকে পলিপোরেট বলে। তো রন্ধ্র নিয়ে কিছু কথা বলবো, যেটা আমরা এম.পি.সি তন্ত্র পড়ব, সেই এম.পি.সি তন্ত্রে এই রন্ধ্রের কিছু বিষয় থাকবে, সেগুলো নিয়ে আমরা ডিটেলস জানব। এবার আমরা চলে যাচ্ছি পরাগরেণু ত্বকের স্তর বিন্যাসে। তোমাদের সাথে যে আমি ক্লাস নিলাম একটু আগে, যে আমি পড়ালাম পরাগরেণুর ডিভেলপমেন্টে, সেই পরাগরেণুর ডিভেলপমেন্টের সাথে এই পরাগরেণুর স্তর বিন্যাসের মিল আছে। তো পরাগরেণুর স্তর বিন্যাসে আমরা যে অংশগুলো দেখলাম, সেই অংশগুলোর মধ্যে ছিল এক্সাইম, ইনটাইম, তার সাথে প্রোবিউস, এবং এক্সাইমের আগে আমরা পেলাম বাকুল, প্রাক বাকুলা, বাকুলা এবং টেকটাম। তাহলে সেই কথাগুলোই আবার ফিরে আসতেছে। আমি একটু তোমাদের যেহেতু আগে বলেছি তাই এখন একটু হালকা করে বলতে চাচ্ছি। পরাগরেণুর ত্বক সাধারণ কোষ প্রাচীর থেকে সম্পূর্ণ পৃথক, এর অনেকগুলো স্তর থাকে। বাইরের অপেক্ষাকৃত স্থূল প্রাচীরকে এক্সাইম বলে এবং ভেতরেরটাকে ইনটাইম বলে। এক্সাইম আবার দু ধরনের, বহিঃস্তরকে বলা হয় সেক্সাইম এবং অন্তঃস্তরকে বলা হয় নেক্সাইম, যেটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম। অনেক সময় এই সেক্সাইন এবং নেক্সাইন স্তরের পুরুত্ব, ঘনত্ব বিভিন্ন হয়ে থাকে, যেটা অনেকটা প্রজাতি নির্ভর। অনেক সময় দূর প্রান্তে স্ফীত হয়, পরস্পর যুক্ত হয়ে চাদরের ন্যায় একটা আস্তরণ সৃষ্টি করে, যেটাকে টেকটাম বলে। আমি কিন্তু টেকটাম শব্দ তোমাদের সাথে এর আগে ব্যবহার করেছি। সেক্সাইন স্তরটি পুনরায় বিভক্ত হয়ে বাইরের দিকে দুটো স্তর তৈরি করে, অ্যাক্টোসেক্সাইন এবং অ্যান্ডোসেক্সাইন। অ্যান্ডোসেক্সাইন স্তরটি আসলে একটা বৈশিষ্ট্যপূর্ণ আবরণ, এখানেই থাম সদৃশ্য একটা স্তর দেখা যায় যেটাকে বাকুলা বলে। এই বাকুলা আবার কলুমেলা নামেও পরিচিত হয়। এই থামের উপর পুরো অ্যাক্টোসেক্সাইন স্তরটি ছাদ বা চাদরের ন্যায় জড়ানো থাকে, এই ছাদটাই বেসিক্যালি টেকটাম। কখনো কখনো এই টেকটাম আবার অনুপস্থিত থাকতে পারে। যাই হোক, এক্সাইম এবং এক্সাইমের পরে ইনটাইন আসে, সেই
ইনটাইন স্তরটা দু ধরনের হয়, এক্সোস্টাইন এবং অ্যান্ড্রোস্টাইন। এবার আমরা এক্সাইনের ভূষণে চলে যাচ্ছি। পরাগরেণুর এক্সাইনের পৃষ্ঠদেশ একেবারে মসৃণ না হয়ে অধিকাংশ সময় নানাভাবে অলঙ্কৃত হয়। আমরা যে পরাগরেণুর স্তর বিন্যাস বললাম এক্সাইনের ক্ষেত্রে, যদি অলঙ্করণটা তোমরা আরেকটু শোনো তাহলে আরেকবার ক্লিয়ার হতে পারবা। পরাগরেণুর এক্সাইনের পৃষ্ঠদেশের অলঙ্করণ পরাগের তৃতীয় স্তরের বৈশিষ্ট্য হলেও এটি সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য। পৃষ্ঠদেশে টেকটাম স্তরের উপর নানা বৈচিত্র্যপূর্ণ বর্ধিত অংশ থাকে যা অণুবীক্ষণ যন্ত্রের সরাসরি বিভিন্ন অবস্থানে দেখা যায়। এক্সাইনের অন্তর্গত সেক্সাইন ও নেক্সাইন নামক দুটি স্তর রয়েছে যার পৃষ্ঠদেশে সেক্সাইনের বৈচিত্র্যপূর্ণ বৈশিষ্ট্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সেক্সাইন স্তরটি শেষ হয়ে যেখান থেকে নেক্সাইন স্তরের অবস্থান নিয়েছে সেখানে পিরনের ন্যায় যে থাম বা রড রয়েছে তার উপর অনেক সময় চাদরের ন্যায় একটি স্তর সৃষ্টি হতে পারে, এটাকেই টেকটাম বলে। এরূপ ফলে উক্ত রড গুলোকে কলুমেলাও বলা হয়। আর যদি টেকটাম অনুপস্থিত থাকে তবে উক্ত উন্মুক্ত রড গুলোকে বাকুলা বলে। বাকুলা তখন অনেকটা আঙ্গুলের মতো নলাকার মনে হয়। কখনো কখনো নলাকারের প্রান্তদেশ একটি স্ফীত হয়ে পাশাপাশি বর্ধিত অংশ কাছাকাছি এসে একটি আস্তরণের গঠন করে, তখন তাকে এটাকে টেলিজাম বলে। কখনো কখনো টেকটাম অসম্পূর্ণ আস্তর না করে মাঝে মাঝে ফাঁকা থাকে, এরূপ হলে তাকে অর্ধ টেকটাম বলে। কিছু কিছু কলুমেলার প্রান্ত বা মাথার অংশ তার চতুর্দিকে সমভাবে স্ফীত না হয়ে দুদিকে স্ফীত হয়ে একে অপরের সাথে মিশে গিয়ে একটি চওড়া দেয়ালের মতো গঠন চেষ্টা করে, এটাকে বলে মুড়ি। আলোক অণুবীক্ষণ যন্ত্রে এসব মুড়িগুলো একটি চলমান সাদা বা কালো অংশ হিসাবে দৃশ্যমান হয়। মুড়ি ছাড়া অবশিষ্ট অংশকে বলে লুমিনা। যখন মুড়ি ও কিছু অংশ ঘুরে ঘুরে একে অপরের সাথে মিশে যায় তখন একটা জালিকার গঠন হয়। সৃষ্টে এই জালিকাকারের মুড়ি ও লুমিনা অংশের আয়তন ও পরিধি অত্যন্ত বৈচিত্র্যময়। যদি সংযুক্ত মুড়িগুলো ঘুরে না এসে অনেকটা সমান্তরাল ভাবে থাকে তখন এটাকে বলে স্ট্রাইয়েট আকৃতির, আর যদি ভিন্ন ভিন্ন খণ্ডে বিভক্ত হয় তখন এটা রুবিলেট নামে পরিচিত। যদি গোড়া থেকে আবার ক্রমান্বয়ে ক্লাব আকৃতি হয় তখন তার নাম হয় ক্লাভেট, আর যদি কাঁটা যুক্ত হয় তখন এটাকে বলে কণ্টক আকৃতি। প্রান্তদেশ ফুলে আলপিনের মতো হলে তাকে বলে পাইলা, আর যদি খর্বাকায় গোলাকার হয় তখন সেটাকে বলে গিমা। কখনো কখনো সেক্সাইন স্তরটিতে রড আকৃতির কোনো দৃশ্য অনুপস্থিত থাকে। তদস্থলে নেক্সাইনের পৃষ্ঠে ছোট ছোট গোলাকৃতির আসিল দেখা যায় যা ভেরুকেট নামে পরিচিত। তো যাই হোক, এতগুলো নাম আমি বললাম, অর্থাৎ এক্সাইনের অলঙ্করণ অনেক বেশি এবং অনেক বৈচিত্র্যময়। তাই এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, অর্থাৎ বাকুলা, কলুমেলা, তারপরে মুড়ি, লুমিনা, এবং তার সাথে যে আমি ক্লাভেট, কণ্টক আকৃতি, এরকম কতগুলো টার্ম ব্যবহার করলাম, এগুলো তোমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি তার আগে কয়েকটা এক্সাইনের স্তর দেখে নাও, এরপরে আমরা যাব পোলেনের এমপিসি তন্ত্রে। পরাগের বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে রন্ধ্রের বৈশিষ্ট্য সমূহকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। এর বৈশিষ্ট্যগুলো হলো পরাগের রন্ধ্র সংখ্যা, পরাগের রন্ধ্রের অবস্থান এবং পরাগের রন্ধ্র বৈচিত্র্য। অর্থাৎ এমপিসির কে যদি আমরা পূর্ণরূপে ব্যবহার করি, এমপিসি নাম্বার, পজিশন এবং ক্যারেক্টার। রন্ধ্রের নাম্বার, পজিশন এবং ক্যারেক্টার কেমন হয় সেটার সম্মিলিত রূপই হচ্ছে এমপিসি তন্ত্র। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি পরাগের রন্ধ্র সংখ্যা বা নাম্বারে। যে সমস্ত পরাগে কোনো রন্ধ্র থাকে না তাকে অ্যাট্রিম বলে,
তখন এটাকে এন জিরো দিয়ে চিহ্নিত করা হয়। এবং রন্ধ্রের বা ট্রিমের সংখ্যার উপর ভিত্তি করে সাতটি শ্রেণীতে ভাগ করা যায়। যদি দুইটা থাকে রন্ধ্র সংখ্যা তাকে ডাই ট্রিম বলে, যদি তিনটা থাকে তাকে ট্রাই ট্রিম বলে, যদি চারটা থাকে তাকে টেট্রা ট্রিম বলে, যদি পাঁচটা থাকে তাকে পেন্টা ট্রিম বলে, যদি ছয়টা থাকে তাকে হেক্সা ট্রিম বলে, এবং যেগুলোর ছয়ের বেশি থাকে তাকে তাদেরকে পলিট্রিম বলে। যথাক্রমে যদি দুইটা থাকে তাকে এন টু, তিনটা থাকলে এন থ্রি, চারটা থাকলে এন ফোর, পাঁচটা থাকলে এন ফাইভ, ছয়টা থাকলে এন সিক্স, এবং যাদের ছয়ের বেশি থাকে তাদেরকে পলিট্রিম বা এন সেভেন দিয়ে চিহ্নিত করা হয়। তো এক থেকে সাত পর্যন্ত যে রন্ধ্র সংখ্যা থাকে এরকম পরাগকে নমোট্রিম নামে অভিহিত করা হয়। আর যেসব পরাগের সংখ্যা অনিয়মিত থাকে তাদেরকে অ্যানোট্রিম বলা হয়ে থাকে। যাই হোক, এবার আমরা চলে যাব পরাগের রন্ধ্র অবস্থানে। পরাগের ট্রিমের অবস্থান অনুসারে এটি মোট ছয়টি শ্রেণীতে বিভক্ত। অবস্থানটা কিন্তু আমরা মেরু প্রান্ত দিয়ে চিহ্নিত করব। আমরা জানি আমাদের পরাগের যদি মেরুযুক্ত পরাগরেণু হয় তাহলে তার মেরু প্রান্ত থাকে এবং বিষুবীয় প্রান্ত থাকে। যাদের ট্রিম মেরু প্রান্তে থাকে, মেরু প্রান্ত আবার দু ধরনের আমরা দেখলাম, একটা অন্তমেরু একটা বহিমেরু। যাদের ট্রিম পরাগের অন্তমেরুর দিকে অবস্থান করে তাদেরকে ক্যাটা, এবং যাদের ট্রিম দুর্মেরুতে অবস্থান করে তাদেরকে অ্যানা বলা হয়, এবং যাদের অবস্থান বিষুব রেখায় তাদেরকে জেনো বলা হয়, এবং যাদের অবস্থান সারা দেহে বিস্তৃত থাকে সেগুলোকে প্যান্টো বলা হয়। তাহলে একটা মেরুযুক্ত পরাগরেণুতে যদি রন্ধ্রের অবস্থান অন্তমেরুর দিকে থাকে তাকে ক্যাটা বলে, যদি বহিমেরুর দিকে বা দুর্মেরুর দিকে থাকে তাহলে সেটাকে অ্যানা বলে, যদি বিষুবীয় রেখায় অবস্থিত হয় তাকে জেনো বলে, এবং যদি পরাগটা সারা দেহে অবস্থান করে তাহলে সেটাকে প্যান্টো বলে। আর যাদের অবস্থানটাকে বোঝা যাবে না বা অ্যাট্রিম, সেগুলোকে ইগনোড বলা হয়ে থাকে। এটা হলো পি জিরো পজিশনকে আমরা পি দিয়ে চিহ্নিত করেছি, তাই এর যদি অ্যাট্রিম হয় তাহলে এটাকে পি জিরো বলে। ট্রিমের অবস্থান অনুযায়ী অন্যান্য নামগুলো সহ ছয়টি সংখ্যা হয়। একটা ক্যাটা, আমরা জানি ক্যাটা হলো অন্তমেরুর দিকে অবস্থান করে, এটাকে পিওন দিয়ে চিহ্নিত করা হয়। আরেকটা অ্যানা ক্যাটা, যেটাকে পি টু বলে, আরেকটা অ্যানা যেটাকে আবার পিওন বলে, আবার জেনো যেটাকে পি ফোর বলে, জেনো যেটা বিষুবীয় অঞ্চলে অবস্থান করছে, আবার ডাই জেনো যেটাকে পি থ্রি বলে, এবং প্যান্টো যেটা সারা দেহে অবস্থান করে সেটাকে পি সিক্স দিয়ে প্রকাশ করা হয়। এরপরে আমরা যাব পরাগের রন্ধ্র বৈশিষ্ট্য। ট্রিমের বৈশিষ্ট্যকে মোট সাত ভাগে ভাগ করা যায়। যাদের কোনো ট্রিম নাই তাদেরকে ইগনোর বলে, অর্থাৎ সি জিরো হয়, এবং ট্রিমযুক্ত বৈশিষ্ট্যগুলোকে ছয়টি সংখ্যা দিয়ে প্রকাশিত করা হয়। নাম অনুযায়ী তা লেপ্টো। লেপ্টো হচ্ছে তারা যাদের নির্দিষ্ট একটি অবস্থানে পাতলা বা হালকা আকারে রন্ধ্র বা ট্রিম রয়েছে, এটাকে সি ওয়ান দিয়ে চিহ্নিত করা হয়। আমি আবার বলছি, ট্রিমের বৈশিষ্ট্যকে সাত ভাগে ভাগ করা যায়। যাদের ট্রিম নাই বা রন্ধ্র নাই সেক্ষেত্রে বৈশিষ্ট্য জিরো, অর্থাৎ সি জিরো, বাকি থাকলো ছয়টা। তার প্রথমটা হচ্ছে লেপ্টো। লেপ্টোর একটা নির্দিষ্ট অবস্থানে পাতলা বা হালকা আকারে রন্ধ্র বা ট্রিম থাকে, একে সি ওয়ান দ্বারা চিহ্নিত করা হয়। এরপরে ট্রাইকো ক্রোমো কল্পেট, যাদের কল্পাস আকৃতির তিনটি ধারা থাকে এবং একে সি টু দ্বারা চিহ্নিত করা হয়। এরপরে কল্পেট সি থ্রি, পোরেট সি ফোর, কল্পোরেট সি ফাইভ এবং পোরোপোরেট সি সিক্স। তোমরা কিন্তু জানো যে কল্পেট হলো লম্বা আকৃতির রন্ধ্রকে কল্পেট বলে, খাস বা রন্ধ্রের ক্লাসিফিকেশনে কিন্তু আমরা একটু শুনে দেখেছিলাম, আর রন্ধ্রটাকেই পোর বলে। তাহলে আমি আরেকবার বলছি, সি ওয়ান হলো লেপ্টো, সি টু হলো ট্রাইকোটো মোটো কল্পেট, সি থ্রি হচ্ছে কল্পেট, সি ফোর হচ্ছে পোরেট,
C5 হচ্ছে কর্পোরেট এবং C6 হচ্ছে কর্পোরেট। ট্রিমের বৈশিষ্ট্যের নামগুলো ট্রিমের সংখ্যা ও অবস্থানের নামের পরে ব্যবহৃত হয়। এখন আমরা যদি একটা পরাগ গ্রন্থের এরকম নাম্বার পজিশন এবং ক্যারেক্টার তার সাথে যদি এই সংখ্যাগুলো দিয়ে একটু ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা বলতে পারি M3। M3 মানে এখানে পরাগ গ্রন্থের সংখ্যা হচ্ছে 3টি। P4 তার মানে এটা জেনো, অর্থাৎ এটা বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, রন্ধ্রটার অবস্থান হচ্ছে বিষুবীয় অঞ্চলে। এবং বৈশিষ্ট্য হচ্ছে কল্পেট, আমরা জানি কল্পেটের সাইন হচ্ছে C3। তাহলে এরূপ পরাগটির বর্ণনা করতে হলে বলতে হবে 3 জেনো কল্পেট। আর যখন এই 3 জেনো কল্পেটকে আমরা NPC আকারে প্রকাশ করব তখন এটা হবে 3-4-3, অর্থাৎ M3P4C3। এই পদ্ধতি প্রবর্তনের ফলে গবেষণার দ্বার ব্যাপকভাবে প্রসারিত হয়েছে এবং এই পদ্ধতি এখন কম্পিউটারের সাহায্যে নিয়ে পরাগ বিশ্লেষণে অনেক সুবিধাও হয়েছে। তাহলে NPC তন্ত্র যদি আসে আমরা এভাবে একটু বর্ণনা করব যে পরাগরন্ধ্র সংখ্যা, পরাগরন্ধ্রের অবস্থান এবং পরাগরণের বৈচিত্র্যতা আমাদের প্যালিনোলজি অধ্যয়নের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বহন করছে। এখন আমি আরেকটু তোমাদের সাথে আগের পরাগুলো নিয়ে একটা আলোচনা করতে চাই, সেটা হলো আমরা আবার একবার স্লাইডটা নিয়ে প্রথম থেকে দেখার চেষ্টা করি। প্রথমে আমি তোমাদের একটা ম্যাচিউর পরাগরেণু দেখিয়েছিলাম, সেখান থেকে এক্সাইন, ইনটাইন এবং চার্ম পোর নিয়ে যে কথাগুলো হলো সেগুলো আরেকবার একটু বলছি। আদি উদ্ভিদের ক্ষেত্রে এক্সাইন এবং ইনটাইন তেমন বোঝা যায় না, তবে ব্রাইফাইট থেকে বোঝা যায়। এবং টেইডোফাইটের ক্ষেত্রে এক্সাইন, ইনটাইন ছাড়াও আরেকটা স্পেশাল স্তর পরাগরেণুর ক্ষেত্রে বা স্পোরের ক্ষেত্রে দেখা যায়, সেটা হলো পেরাইন। তবে জিমনোস্পার্মের ক্ষেত্রেও পেরাইন দেখা যায়, আমরা এরকমটা বলেছিলাম। এক্সাইনের কতগুলো স্তর এবং বিভিন্ন অলঙ্করণ। এরপর ডেভেলপমেন্টে গেলাম আমরা। ডেভেলপমেন্টের ক্ষেত্রে পরাগরেণুর নিজস্ব সাইটোপ্লাজম এবং ট্যাপেটাম থেকে এক্সাইন, পরবর্তীতে ইনটাইন এবং ক্যাপেটাম থেকে আরেকটা উবিস বস্তুর আবির্ভাব ঘটলো, সেটা আমরা জানলাম। এবং এক্সাইন স্তর তৈরি হতেই হতেই আমরা প্রাক বাকুলা, বাকুলা এবং টেকটাম এই শব্দগুলো পেলাম। এরপরে পরাগের অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যে আমরা গেলাম। আমরা এককতা দেখলাম, সেখানে পরাগরেণুগুলো কিভাবে অবস্থান করে সেটা দেখলাম। অর্থাৎ ওরা এককভাবে থাকতে পারে, দুইটা পরাগরেণু একসাথে থাকতে পারে, চারটা একসাথে থাকতে পারে, আটটা একসাথে থাকতে পারে এবং আর তার সাথে অনেকগুলো একসাথে থাকতে পারে। এরপরে দৃশ্যতা, দৃশ্যতার মধ্যে আমরা দেখলাম যে যেগুলো গোলাকার হয় সেগুলোকে কোনো দৃশ্যে দেখা যায় না, সকল দিক থেকে একই রকম লাগে। আর যদি এটা মেরুযুক্ত পরাগরেণু হয় তাহলে, অর্থাৎ এটা যদি মেরুযুক্ত হয় তাহলে মেরুপ্রান্ত এবং বিষুবীয় প্রান্ত দিক থেকে দেখলে এগুলোকে মেরু দৃশ্য এবং বিষুবীয় দৃশ্য এরকম আমরা দেখলাম। এরপরে প্রতিসাম্যতার উপর ভিত্তি করে অপ্রতিসাম্য হতে পারে, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য হতে পারে, আকারের ভিত্তিতে বিভিন্ন রকমের হতে পারে, ছোট, খুব ছোট, ছোট, মধ্যম, বড়, বৃহৎ, অতি বৃহৎ। আকৃতির উপর ভিত্তি করে গোলাকার, ডিম্বাকার, ত্রিভুজাকার এগুলো আমরা দেখলাম। এরপরে যে ত্রিকোণাকার হয়, এর প্রান্তগুলো ভোতা, সূচালো নাকি উত্তল, অবতল হয় সেগুলোর বৈশিষ্ট্যের দিকে দেখে আমরা দেখলাম যে এটা যদি প্রতিসাম্যতার দিক দিয়ে বিচার করা হয় তাহলে চার ধরনের পাওয়া যায়, আমরা সেই চার ধরন দেখলাম। এরপরে রন্ধ্র, রন্ধ্র আমরা ক্লাসিফিকেশনে জেনেছি। এরপরে রন্ধ্র দিয়ে আমরা আরেকটু আজকে দেখলাম NPC তন্ত্র, যেখানে রন্ধ্রের সংখ্যা, অবস্থান এবং এর কিছু বৈশিষ্ট্য আছে বা বৈচিত্র্যতা আছে সেগুলো দিয়ে ব্যাখ্যা করা যায়।
পরাগরেণুর স্তর বিন্যাস ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা যেরকম দেখেছি সেরকম পরাগরেণুর স্তর বিন্যাসেও একই অবস্থা, যে কিভাবে তৈরি হয় এবং সেই স্তরগুলো কিভাবে থাকে, এক্সাইন ইনটাইন, এক্সাইন স্তরে বাকুলা বা টেকটাম, এগুলো নিয়ে আমরা একটু কথা বললাম। এক্সাইনের ভূষণেও তাই, সেখানে বাকুলা বা টেকটাম এগুলো ছাড়াও মুড়ি, লুমিনা এবং তার সাথে আরো যে স্পেরয়েডাল বা গিমা আকৃতির এগুলো আমরা দেখলাম। তো তোমাদের সাথে এখানে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। ক্লাসিফিকেশনটা একটু ভালো করে দেখতে হবে, ক্লাসিফিকেশনের কিছু কিছু বৈশিষ্ট্যগুলোকে উল্লেখ করে দেয়, পরাগরেণু কিছু বৈশিষ্ট্যকে উল্লেখ করে দেয়, যেমন হাজ বা ফারের উপর ভিত্তি করে বা নিউক্লিয়াসের সংখ্যার উপর ভিত্তি করে বা পরাগের সজ্জার উপর ভিত্তি করে এর শ্রেণীবিন্যাস করো। তাই ও প্রশ্নটা অনেক ভালো করে তোমরা করবা, আসার মতো একটা প্রশ্ন। এরপরে পরাগের অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যগুলো একটু আলাদা করে আসতে পারে, যেমন আসতে পারে এক্সাইনের অলঙ্করণ পদ্ধতি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেক সময় চলে আসে যে এক্সাইনের অলঙ্করণ বর্ণনা করো, অথবা মেরুতা বা এর আকার আকৃতি এগুলোকে একটু আলাদা করে চার মার্কের প্রশ্ন চলে আসতে পারে। তবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমার কাছে আরো মনে হয় সেটা হলো পোলেনের এনপিসি তন্ত্র, এটা খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করে রাখবা। আর তোমাদের আমি বাসার একটা কাজ দিচ্ছি, সেটা হলো পরাগরেণুর ছবি আঁকবা, ছবি এঁকে তোমার কমেন্টে ছবি দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিবা, তাহলে আমি বুঝবো যে তোমরা ক্লাসটা করেছো। যাই হোক, আজকে তোমাদের অনেক পড়ালাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবা। আজকে এ পর্যন্তই রাখতে চাচ্ছি, তোমরা বাসায় থাকবা, খুব প্রয়োজন না হলে বাইরে বের হবা না, আর পড়াশোনা যতটুকু পারা যায় ততটুকু চালিয়ে যাও, কারণ বাদ পড়লে একেবারেই ভুলে যাবা, যেটা পরে কভার করা তোমাদের জন্য অনেক কষ্টদায়ক হবে। আজকে এ পর্যন্তই পড়াতে চাচ্ছি, পরে তোমাদের সাথে রুটিন অনুযায়ী ক্লাস আসলে আমি তোমাদের ক্লাস নেব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।